বাগেরহাট সদরের সিএনবি বাজারে আগুনে পুড়ে গেছে একটি মুদি দোকান। মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে বাজারের মুদি, মনোহরি, খৈল, ভুষি সহ বিভিন্ন আইটেমের অর্ধকোটি টাকারও বেশি মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল আলম জানান, ভোররাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও ফকিরহাটের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি। দোকানটির উপরে ছাদ থাকায় এবং শাটার বন্ধ থাকায় আগুন বাইরে না ছড়াতে পারায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেছে বাজারের আশপাশের দোকানগুলো।